হ্যালো বন্ধুরা সেভেন সিস্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসি আর একটা রেসিপি তো বন্ধুরা আজকে আমি বানাইলাম ঘরোয়া পদ্ধতিতে টমেটো টক তো এদিকে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোরন এখন আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচালা কর্ম বন্ধুরা এটা আমাদের সবজি ক্ষেতের আমাদের নিজের সবজি ক্ষেতের টমেটো তো এটাই লাস্ট আর নাই গাছে তো আসিল তো সব নেওয়াইছি আজকে আর নাই গাছের মধ্যে তো বন্ধুরা এটারে আমি একটু নাড়াচালা করিয়া তারপরে একটু লবণ দিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো বন্ধুরা আর কিচ্ছু দেব না মশলা তো এই দুটো দিয়েই আমি বানাব তো আর এক মশলা দিয়ে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো লবণ দিয়ে আমি আর একটু নাল করিয়া তারপরে পাঁচ মিনিটের মতো আমি একটু রাখ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সেভেন সিস্টার চ্যানেলকে কোনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সেভেন সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা এইদিকে আমি দুই পিস মাছ হাত দিয়ে বেঙ্গে টুকরো টুকরো করে টকের মধ্যে দিয়ে দিলাম তো টমেটো টকের মধ্যে ছোটো মাছ দিলে খুব টেস্টি হয় তো আজকে তো আমাদের করে সুটো মাছ নাই তো আমি দুই পিস মাছ টুকরো টুকরো করে দিয়ে দিলাম কি সফট লাগে কি সফট হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন জলটাও দিয়ে দিলাম টক বানাইলাম তো ওটার লাগে একটু বেশি করিয়া জল দিলাম তো জল দিয়ে একটু নাসা করিয়া দশ মিনিটের মতো আমি অপেক্ষা করলাম তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আর এদিকে আমার রান্নাটাও টকটা বানানি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সেভেন সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কালকের ব্লগে দেখা হবে টাটা